আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা রাখি ভালো আছো, আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব প্রাথমিক বিজ্ঞান তৃতীয় শ্রেণী। তো বন্ধুরা, তৃতীয় শ্রেণীর বিজ্ঞান ক্লাসে অংশগ্রহণ করার জন্য প্রয়োজনীয় যে শিক্ষা উপকরণ অর্থাৎ বই খাতা কলম নিয়ে নিশ্চয়ই তোমরা প্রস্তুত আছো। তা বন্ধুরা, তাহলে আর কথা নয়, চলো আমরা আমাদের মূল আলোচনায় প্রবেশ করি। বন্ধুরা, লক্ষ্য করো, এখানে আমরা একটা কি ছবি দেখতে পাচ্ছি। এই ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? ছবিতে দেখতে পাচ্ছি ঠেলা গাড়িতে মাল বহন করা হচ্ছে, তাই না? আর বন্ধুরা, এই যে ঠেলা গাড়িতে মাল বহন করা হচ্ছে, একজন সামনে থেকে টেনে নিয়ে যাচ্ছে, এখানে এই কাজটি করার জন্য আমাদের কি প্রয়োজন? যে এই কাজটা করা হচ্ছে, এর জন্য কি প্রয়োজন? আর বন্ধুরা, এর জন্য কি শক্তির প্রয়োজন? বন্ধুরা, আমরা আরেকটা ছবি দেখতে পাচ্ছি। কিসের ছবি? আর বন্ধুরা, এটা সূর্যের ছবি দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে আকাশে কি সূর্য, এই সূর্য থেকে আমরা কি পাই? বন্ধুরা, সূর্য থেকে আমরা কি পাই চিন্তা করো। হ্যাঁ, সূর্য থেকে তো আলো পাই, তাই না? দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, সূর্য থেকে আমরা তাপ পাচ্ছি, আলো পাচ্ছি, আর কি পাচ্ছি? আমরা সূর্য শক্তিকে, সূর্যের আলোকে কাজে লাগিয়ে সৌর প্যানেলের মাধ্যমে আমরা কি সৌর বিদ্যুৎ পাচ্ছি, বিদ্যুৎও পাচ্ছি। তাহলে সূর্য থেকে আমরা তাপ পাচ্ছি, আলো পাচ্ছি এবং বিদ্যুৎও পাচ্ছি, তাই না বন্ধুরা? আর বন্ধুরা, এই যে তাপ, আলো এবং বিদ্যুৎ, এগুলো কি? এগুলো শক্তি। আমরা এর আগে দেখলাম ঠেলা গাড়ি ঠেলে নিয়ে যাচ্ছে, সেখানে শক্তি প্রয়োজন হচ্ছে। এই যে আমরা পরবর্তীতে তাপ, আলো, বিদ্যুৎ দেখলাম, এগুলো শক্তি। আর আসলে শক্তি বিভিন্ন রকমের, ঠিক আছে? তার মধ্যে আমরা কি দেখলাম, এখানে সূর্য থেকে আমরা তাপ পেলাম, আলো পেলাম এবং বিদ্যুৎ উৎপন্ন করতে পারলাম, অর্থাৎ এগুলো একরকম কি শক্তি। এই আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে শক্তি। শক্তি অধ্যায় পার্ট ১, আমাদের জীবনে শক্তি। আমরা এই অংশটুকু নিয়ে আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয় কি আছো তোর সাথে আছে, তাই না? হ্যাঁ বন্ধুরা, তাদের সামনে থেকে এগিয়ে যায়। লক্ষ্য করো, এখানে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি। একটা ছবিতে দেখতে পাচ্ছি সূর্যের কিরণ, সূর্যের আলো পড়তেছে, নিচে ফুলের গাছ দেখতে পাচ্ছি, তাই না? হ্যাঁ, এই তারপরে ঘাস আছে, ঘাসের উপর, অর্থাৎ এই প্রকৃতিতে কি সূর্যের আলো আসতেছে। আর একটা ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি, টিভি দেখতেছে, সবাই বসে টিভি দেখছে। আর একটা ছবি দেখতে পাচ্ছি, এখানে রান্নার কাজ চলতেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, ঠিক ধরেছো। ছবিতে তাহলে কোন ধরনের শক্তি আমরা দেখতে পাচ্ছি? এই যে তিনটা ছবি দেখতে পাচ্ছি, এখানে কোন ধরনের শক্তি আমরা দেখতে পাচ্ছি? হ্যাঁ, প্রথমে একটা আলোক শক্তি দেখতে পাচ্ছি, তারপরে আমরা যে টিভি দেখতেছি সেখানে কি শক্তি আমরা এখানে প্রয়োগ করেছি? বিদ্যুৎ শক্তি। আর রান্নার কাজে কি তাপ শক্তি। তাহলে আমরা তিন ধরনের শক্তি এখানে আমরা দেখতে পাচ্ছি, একটা আলোক শক্তি, বিদ্যুৎ শক্তি আর কি তাপ শক্তি, তাই না? ঠিক আছে না? হ্যাঁ বন্ধুরা, লক্ষ্য করো, এই যে শক্তি, আমি আগে বললাম যে শক্তি নানা ধরনের হয়। এই শক্তি নানা ধরনের, যেমন আলো, বিদ্যুৎ এবং তাপ। কোনো কিছু করতে হলে আমরা কি করি, শক্তি ব্যবহার করি। আমরা যে কাজই করতে যাই, আমরা আমাদের শক্তি ব্যবহার করতে হয়, ঠিক আছে বন্ধুরা? হ্যাঁ, তাহলে আমরা আলো, বিদ্যুৎ এবং তাপ সম্পর্কে যেহেতু আমাদের আলোচনা, আমরা সে শক্তি নিয়ে আজকে আলোচনা থাকবো। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, এখানে একটা আমরা ছবি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে এই ছবিতে বিভিন্ন ধরনের আমরা জিনিস দেখতে পাচ্ছি, এখানে কোন শক্তি কিভাবে ব্যবহার করা হয়েছে, তোমরা কি বলতে পারবে?
ছবিতে আমরা দেখতে পাচ্ছি কম্পিউটার চলতেছে, ল্যাপটপ চলতেছে বা টিভি চলতেছে, ফ্যান চলতেছে, তাই না? তাহলে এখানে কি শক্তি প্রয়োগ করা হয়েছে, ব্যবহার করা হয়েছে? হ্যাঁ, এই যে কম্পিউটার, টিভি, বৈদ্যুতিক ল্যাম্প, পাখা, রেডিও ইত্যাদি চালাতে আমরা কি ব্যবহার করি, বিদ্যুৎ শক্তি ব্যবহার করি। ঠিক আছে না বন্ধুরা? হ্যাঁ, আমি জানি তোমরা এটাই ধারণা করেছিলে যে এখানে আমরা টিভি দেখতে পাচ্ছি, তারপরে কম্পিউটার দেখতে পাচ্ছি, ফ্যান দেখতে পাচ্ছি, এখানে অবশ্যই আমাদের কি প্রয়োজন, বিদ্যুৎ প্রয়োজন। তাহলে এখানে বিদ্যুৎ শক্তি ব্যবহার করা হয়েছে, তাই না? আমরা আমাদের বাড়িতেও আমরা কিন্তু প্রতিনিয়তই বিদ্যুৎ শক্তি ব্যবহার করি, তাই না? এগুলো চালাতে। তারপর লক্ষ্য করো, এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। ছবিতে কি আলো জ্বালিয়ে, অর্থাৎ কি আলো, বৈদ্যুতিক আলো জ্বালিয়ে দেখো তোমাদের বয়সী একজন কি করতেছে, পড়াশোনা করতেছে, তাই না? হ্যাঁ, দেখো আরেকটা ছবি আমরা দেখতে পাচ্ছি। এখানে আবার কি করতেছে, তোমাদের বয়সী আরেকজন সে মোমবাতি জ্বালিয়ে পড়াশোনা করতেছে। আগেরটাতে দেখলাম বৈদ্যুতিক বাল্ব জ্বালিয়ে, আর পরেরটাতে আমরা দেখতে পাচ্ছি কি মোমবাতি জ্বালিয়ে পড়াশোনা করতেছে। আরো ছবি দেখি, এখানে একটা সুসজ্জিত ঘর দেখতে পাচ্ছি, এই ঘরটা আলোকিত, দেখো চার চতুর্দিকে কি করা আছে, আলো আমরা দেখতে পাচ্ছি, বাল্ব সেট করা আছে, তারপরে আলো পাচ্ছে, আলোকিত একটা কক্ষ, একটা আলোকিত ঘর আমরা দেখতে পাচ্ছি। আর কি দেখতে পাচ্ছি আমাদের, এখন খুব কম দেখা যায় এই, তোমার কি চেনো এটা কি? হ্যাঁ, অনেকে চেনে, এটা হচ্ছে হারিকেন, তাই না? এখন খুব কম দেখা যায়, আগে প্রতিনিয়ত আমরা এই হারিকেনের আলোতে পড়াশোনা, আমরা হারিকেনের আলোতে পড়াশোনা করেছি। এই যে আমরা কি দেখতে পাচ্ছি, হারিকেনের আলো। হ্যাঁ, প্রথমে দেখলাম বৈদ্যুতিক বাল্ব, তারপর দেখলাম মোমবাতির আলো, তারপরে দেখলাম কি হারিকেন, তাই না? আর একটা আলোকিত কক্ষ দেখেছিলাম। দেখো এবার আমরা কি দেখতে পাচ্ছি, এবার দেখতে পাচ্ছি একটা কি সূর্যের ছবি দেখতে পাচ্ছি, আর নিচে আমরা ফসলের ক্ষেত দেখতে পাচ্ছি, ফসলের মাঠ দেখতে পাচ্ছি। সূর্য আলো দিচ্ছে, আর নিচে আমরা ফসলের মাঠ দেখতে পাচ্ছি, তাই না বন্ধুরা? এখানে প্রত্যেকটাতে কিন্তু কিসের ব্যবহার হয়েছে? হ্যাঁ ঠিক ধরেছো, প্রত্যেকটাতে আলোক শক্তির ব্যবহার হয়েছে। দেখো আমরা যে ছবিগুলো দেখলাম, তাহলে ছবিগুলো দেখে আমরা কি বুঝতে পারলাম, ছবিগুলো দেখ, হ্যাঁ ছবিগুলো দেখে আমরা দেখলাম যে বিদ্যুতের আলোতে পড়াশোনা করতেছে, মোমবাতির আলোতে পড়াশোনা করতেছে, আলোকিত একটা কক্ষ, আর হারিকেন, হারিকেনের আলো দেখলাম, তাই না? তাহলে এ থেকে আমরা কি বুঝলাম বলো দেখি বন্ধুরা, আমরা কি বুঝলাম যে আলোক শক্তির সাহায্যে আমরা দেখতে পাই। আমাদের অন্ধকার হলে আমরা দেখতে পাবো না, দেখ আমাদের দেখার জন্য কি দরকার, আলোর দরকার। যখন দেখে বিদ্যুৎ চলে যায়, হারিকেন নিভে দিলাম, হ্যাঁ হারিকেন নিভে দিলাম, মোমবাতি নিভে দিলাম, তখন কি অন্ধকার হয়ে যায়, আমরা কি দেখতে পাই না? দেখতে পাই না। এই জন্য আমাদের কিসের প্রয়োজন হচ্ছে, আলোক শক্তির। এই আলো আমরা পাচ্ছি, আমরা দেখলাম বিদ্যুতের মাধ্যমে, মোমবাতির মাধ্যমে, হারিকেনের মাধ্যমে, তাই না? তাহলে আমাদের আলোক শক্তি আমরা সাহায্যে আমরা কি করতে পারি, দেখতে পারি, ঘর আলোকিত করা এবং পড়ার জন্য আমরা বৈদ্যুতিক বাতি, মোমবাতি, হারিকেন, এরকম আরো অনেক জিনিস কি করে ব্যবহার করি, তাই না বন্ধুরা? হ্যাঁ লক্ষ্য করো, কিন্তু আরেকটা ছবি আমরা দেখেছিলাম সূর্য, সূর্য থেকেও কিন্তু আমরা আলো পাই, সূর্যের আলো আমরা পাই, তাই না? এই যে আমরা দেখতে পাচ্ছি সূর্য, আগের ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এই ছবি থেকে আমরা কি বুঝতে পারতেছি, সূর্য থেকে আমরা আলো পাই। আরো কি এই ছবিতে কি বুঝতে পারতেছি, এই ছবি থেকে আমরা বুঝতে পারবো কি কি বুঝতে পারবো, হ্যাঁ আমরা বুঝতে পারবো যে সূর্য, যে সূর্য আলোর প্রধান উৎস, এই সূর্যের আলো, এই সূর্যের আলো ছাড়া কিন্তু উদ্ভিদ বা ফসলের উদ্ভিদ ফলে না, ফসলি উদ্ভিদ গুলো আর অন্যান্য উদ্ভিদ গুলো সূর্যের আলোর প্রয়োজন। এই সূর্যের আলো সাহায্যে উদ্ভিদ তার নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, উদ্ভিদ তার নিজের খাদ্য নিজে তৈরি করার জন্য এই সূর্যের আলোর কি আশ্রয় নেয়, এই সূর্যের আলোর মাধ্যমে উদ্ভিদ তার নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। ঠিক আছে, হ্যাঁ বন্ধুরা,
আমরা এতক্ষণ কি দেখলাম, আলোক শক্তির ব্যবহার আমরা পড়াশোনার কাজে, ঘর আলোকিত করার কাজে, তারপরে কি করার জন্য রাস্তাঘাটও অনেক সময় আমরা রাত্রে বেলা দেখি রাস্তাঘাটে আমরা বাল্ব জ্বালাই, আলো জ্বালাই, তারপরে রাস্তাঘাট আলোকিত করার জন্য না আমরা কি করি, আমাদের আলোর প্রয়োজন। আর এই আলো সূর্যের আলো ব্যবহার করে উদ্ভিদ আবার কি করে খাদ্য তৈরি করে। ঠিক আছে বন্ধুরা, এবার আমরা দেখো আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, ছবিটাতে আমরা কি বৈদ্যুতিক বাল্বকে দেখতে পাচ্ছি, বাল্ব আলো দিচ্ছে, তাই না? আর কি ছবি দেখতে পাচ্ছি, দেখো এখানে টিভিতে সংবাদ পাঠ করা হচ্ছে, সংবাদ পাঠিকা সংবাদ পাঠ করতেছে টিভিতে, তাই না? দেখো আর কি আমরা ফ্যান দেখতে পাচ্ছি, একটা ফ্যান দেখতে পাচ্ছি, আর দেখতে পাচ্ছি কম্পিউটার এবং ল্যাপটপ দেখতে পাচ্ছি, লক্ষ্য করো মনোযোগ সহকারে। এখানে একটা আমরা দেখতে পাচ্ছি রেফ্রিজারেটর, আমরা যাকে ফ্রিজ বলি, তাই না, ফ্রিজ বা রেফ্রিজারেটর আমরা দেখতে পাচ্ছি। আর কি এই যে আমরা ছবিগুলো দেখলাম, কম্পিউটার বলো, তারপরে তোমার টিভি দেখতেছে টিভি, তারপর ফ্যান, আবার আমাদের ফ্রিজ, এগুলো আসলে আমরা এগুলো কিসের মাধ্যমে চলে? এখানে আমরা ছবি দেখতে পাচ্ছি কম্পিউটার, ল্যাপটপ বা কম্পিউটার দেখতে পাচ্ছি, মনিটর, এখানে আমরা ফ্যান দেখতে পাচ্ছি, এগুলো সম্পূর্ণ সবগুলো কি বিদ্যুতের সাহায্যে চলতেছে। কিন্তু আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, দেখো লক্ষ্য করো এখানে আবার টেপ রেকর্ডার আছে, একটা টেপ রেকর্ডার, এটাও বিদ্যুতে চলে। আরেকটা পাশে কিন্তু ব্যাটারি আমরা দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি, টেপ রেকর্ডার পাশে ব্যাটারি, তার মানে ব্যাটারি দিয়েও টেপ রেকর্ডার চলে। কিভাবে চলে? এই ব্যাটারি থেকেও বিদ্যুৎ উৎপন্ন হয়, ব্যাটারি থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়, সেই বিদ্যুৎ দিয়ে কিন্তু টেপ রেকর্ডার চলে। তাহলে আমরা এতক্ষণ যে ছবিগুলো দেখলাম, সবগুলো চালাতে গেলে আমাদের কিসের প্রয়োজন হচ্ছে? বিদ্যুৎ শক্তি প্রয়োজন হচ্ছে। ঠিক আছে না বন্ধুরা, এর আগে আমরা দেখলাম আলোক শক্তির মাধ্যমে আমরা পড়াশোনা করতেছি, ঘর আলোকিত করতেছি, হ্যাঁ, তারপরে আবার সূর্যের আলোর মাধ্যমে, সূর্যের আলো আমরা তো পাচ্ছি, সেই আলো দিয়ে আবার উদ্ভিদ খাদ্য তৈরি করতেছে। আর পরবর্তীতে আমরা কি দেখতে পেলাম, আমরা যে আমাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিস, টিভি বলো, ফ্যান বলো, কম্পিউটার, ল্যাপটপ, এগুলো চালাতে আমাদের টেপ রেকর্ডার, এগুলো চালাতে আমাদের কি প্রয়োজন হচ্ছে? বিদ্যুৎ প্রয়োজন হচ্ছে, বিদ্যুতের সাহায্যে এগুলো আমরা চালাই, তাই না বন্ধুরা? আগে তাপ কি আলোক শক্তি দেখলাম, ব্যবহার জানলাম, পরে আমরা কিসের ব্যবহার জানলাম? বিদ্যুৎ শক্তি ব্যবহার জানলাম। ঠিক আছে না বন্ধুরা? তাহলে যেহেতু আমাদের আজকে আলোচনা বিষয় ছিল কি, আলোক শক্তি, শক্তি, শক্তির মধ্যে আলোক শক্তি, বিদ্যুৎ শক্তি, এবং আরেকটা কি লক্ষ্য করো, আচ্ছা বিদ্যুতের সাথে আমরা ফ্যান, টিভি, কম্পিউটার, ক্যাসেট, রেফ্রিজারেটর, বাল্ব আমরা আলোচনা করলাম, তাই না বন্ধুরা? হ্যাঁ, লক্ষ্য করো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, রোদে আমরা কাপড় শুকাচ্ছি, তাই না? আর কি করতেছি, শীত থেকে বাঁচার জন্য মা তার মা এবং সন্তান দুজনে কি গরম কাপড় পরেছে, তাই না? আরেকটা কি ছবি দেখতে পাচ্ছি, আমরা রান্না করতেছি, রান্নার ছবি দেখতে পাচ্ছি। তাহলে এই যে ছবিগুলো আমরা দেখলাম, এই ছবিগুলো থেকে আমরা কি বুঝলাম বলো দেখি, রোদে কাপড় শুকাচ্ছি কি সে প্রয়োজন, তাদের প্রয়োজন, তাই না? এখানে আমরা মা এবং শিশুকে দেখতে পাচ্ছি গরম কাপড় পরে আসছে, তারপরে ঠান্ডা লেগেছে, ঠান্ডা থেকে বাঁচার জন্য কি প্রয়োজন, গরম তাপ প্রয়োজন, তাপ নেওয়ার জন্য কি করা হচ্ছে, আর কি আমরা রান্না করতেছি, রান্না করার জন্য কিন্তু আমাদের তাপ নিচ্ছে, তাপের মাধ্যমে রান্না করছে। আরেকটা জিনিস লক্ষ্য করো, আমরা যখন শীতের সময় খুব ঠান্ডা লাগে তখন আমরা কি করি, হাতগুলো তালুগুলো এরকম করি, কেন করি, তালু এরকম করলে কি হাতটা একটু গরম হয়, তাপ অনুভব করি, তাই না বন্ধুরা? হ্যাঁ, তাহলে এই ছবিগুলো থেকে আমরা কি দেখলাম, এখানে আমরা তাপ শক্তি ব্যবহার করি, তাই না? কেন তাপ শক্তি ব্যবহার করি, কেন ব্যবহার করি, তাপ শক্তি কি করে, জিনিসকে গরম করে, তাপ শক্তি জিনিসকে গরম করে, খাবার রান্না করতে, কাপড় শুকাতে, এবং নিজেদেরকে গরম রাখতে আমরা কি করি, তাপ শক্তি ব্যবহার করি। বন্ধুরা এখানে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি, লক্ষ্য করো মনোযোগ সহকারে লক্ষ্য করো, এখানে আমরা কি দেখতে পাচ্ছি ছবিতে, হ্যাঁ এখানে দেখতে পাচ্ছি
আমরা কাঠ দেখতে পাচ্ছি, আর কি দেখতে পাচ্ছি, কয়লা দেখতে পাচ্ছি, তেল দেখতে পাচ্ছি, গ্যাস দেখতে পাচ্ছি, তাই না বন্ধুরা? কি দেখতে পাচ্ছি মনোযোগ সহকারে লক্ষ্য করে একটু বন্ধুরা, এখানে আমরা কাঠ, কয়লা, তেল এবং গ্যাস দেখতে পাচ্ছি। এগুলো জ্বালিয়ে আমরা কি করি, তাপ পেয়ে থাকি। কাঠ, কয়লা, তারপরে তোমার তেল এবং গ্যাস, এগুলো জ্বালিয়ে আমরা কি পাই, তাপ পাই। আর কিভাবে পাই দেখো, এখানে ছবিটা দেখো, আমরা কৃষির ছবি দেখতে পাচ্ছি, সূর্যের আলো দেখতে পাচ্ছি, তাই না? এই সূর্য তাপে, সূর্য তাপের হচ্ছে শক্তিশালী উৎস, সবচেয়ে শক্তিশালী উৎস হচ্ছে সূর্য। এই সূর্য থেকে আমরা তাপ পেয়ে থাকি। সূর্য পৃথিবীর স্থল, জল এবং বায়ু গরম রাখে। তাহলে আমরা এই যে তাপ কোথা থেকে পাচ্ছি, আমরা কাঠ, কয়লা, তেল, গ্যাস এগুলো থেকে, তো এগুলো জ্বালিয়ে আমরা তাপ পাচ্ছি। আর কোথা থেকে তাপ পাচ্ছি, সূর্য থেকে। এই সূর্য হচ্ছে তাপের শক্তিশালী একটা উৎস। ঠিক আছে বন্ধুরা, বন্ধুরা তাহলে আমরা তাপের ব্যবহার আমরা কি কিভাবে দেখলাম, আমরা শরীর গরম করার জন্য তাপ শক্তি ব্যবহার করতেছি, আমরা খাবার রান্না করার জন্য তাপ শক্তি ব্যবহার করতেছি, আমরা কাপড় শুকানোর জন্য তাপ শক্তি ব্যবহার করতেছি, এরকম আরো আছে, তাই না? হ্যাঁ বন্ধুরা, তাহলে আমরা আমরা তাপ শক্তির ব্যবহারও জানলাম। এর আগে তো আমরা আলোক শক্তি, বিদ্যুৎ শক্তি জেনেছি, এখন আমরা তাপ শক্তিও জেনে ফেললাম। তো বন্ধুরা, তাহলে এই এই যে আমরা আলোচনা করলাম আলো, বিদ্যুৎ এবং তাপ শক্তি, এগুলো কি কোথায় ছিল আমাদের? হ্যাঁ, আমাদের পাঠ্য বইয়ের 58 এবং 59 পৃষ্ঠার আমাদের এই অংশটা আছে, অধ্যায় 9, শক্তি অধ্যায়ে আমাদের প্রথম পাঠই হচ্ছে কি, আমাদের জীবনে শক্তি, আমাদের জীবনে শক্তি, আমরা কিভাবে শক্তি ব্যবহার করি সে সম্পর্কিত আলোচনা আমরা এতক্ষণ আলোচনা করলাম। বন্ধুরা তোমরা এই অংশটুকু 58 এবং 59 পৃষ্ঠার এই অংশগুলো মনোযোগ সহকারে কয়েকবার পড়ে নেবে। যদি তোমরা এটা পড়ো তাহলে তোমাদের কাছে আজকের আলোচনাটা আরো পরিষ্কার হয়ে যাবে, কি বন্ধুরা? ঠিক আছে না? হ্যাঁ, তোমরা এটা পড়ে নেবে। তো বন্ধুরা লক্ষ্য করো, তোমাদের যে পাঠ্য বইয়ে কিন্তু 58 পৃষ্ঠা একটা ছক দেওয়া আছে, আমরা কি তা আমরা ছকটা দেখে নাও, আমরা কখন শক্তি ব্যবহার করি, এই ছকটা কি করবে তোমরা অবশ্যই পূরণ করবে। এরকম ছক তোমরা তোমাদের খাতায় তৈরি করবে, করার পর আমরা কখন শক্তি ব্যবহার করি সেগুলো তোমরা ধারাবাহিক ভাবে যতটুকু পারবে তোমরা লেখার চেষ্টা করবে, লিখে তোমরা তোমাদের কাজ হচ্ছে এটা সংরক্ষণ করা এবং সেই সঙ্গে আমার কাছে পাঠানো। তোমরা এটা ছবি তুলবে, কাজ শেষ করার পর ছবি তুলবে, মেসেঞ্জারে আমার কাছে পাঠাবে, এবং তোমার সংরক্ষণ করা কাজটি যখন স্কুল খুলবে তখন তোমার স্যারকে দেখাবে। শিক্ষার্থী এই এই সফটটা তোমাদের পাঠ্য বই যে সফটটা দেওয়া আছে সেই সফটটা পূরণ করবে, আমরা কখন শক্তি ব্যবহার করি। এছাড়াও তোমাদের জন্য আরো আমার কাজ আছে, সে কাজ হচ্ছে অল্প কথায় উত্তর, সংক্ষেপে উত্তর। দেখো উত্তরগুলো তোমরা পারবে, বিভিন্ন প্রকার শক্তির নাম বলো। আমরা এখানে আজকে আলোচনা করলাম তিন প্রকার শক্তি, কি আলোক শক্তি, বিদ্যুৎ শক্তি, তাপ শক্তি, তাই না? আচ্ছা, কোন উৎস থেকে আমরা আলো পাই, আমরা কোথা থেকে আলো পেলাম? আমরা হারিকেন থেকে পাই, বৈদ্যুতিক বাল্ব থেকে পাই, সূর্য থেকে পাই, তাই না? আমরা কোন কোন কাজে আলো আমরা কোন কোন কাজে ব্যবহার করতেছি, পড়াশোনার কাজে, ঘর আলোকিত করার জন্য, হ্যাঁ কি, তাই না? হ্যাঁ, এইরকম আমরা আজকে যে আলোচনা করলাম তার ভিত্তিতে তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো তোমরা লিখবে। তারপর দেখো 4 নম্বর, আমরা কোন কোন কাজে বিদ্যুৎ ব্যবহার করি, বিদ্যুৎ ব্যবহার আমাদের দৈনন্দিন প্রায় অধিকাংশ কাজে আমরা বিদ্যুৎ ব্যবহার করতেছি, আমরা ফ্যান চালাচ্ছি, টিভি দেখতেছি, আমরা বৈদ্যুতিক আলো জ্বালাচ্ছি, তাই না? এগুলোতে আমরা বিদ্যুৎ ব্যবহার করি, তোমরা বিদ্যুতের ব্যবহার গুলো লিখবে। আমরা কিভাবে তাপ পেয়ে থাকি, সূর্য থেকে আমরা তাপ পাচ্ছি, আমরা কাঠ কয়লা পুড়িয়ে অথবা তেল বা গ্যাস জ্বালিয়েও আমরা কি করতেছি, তাপ পাচ্ছি, তাই না বন্ধুরা? আর তোমরা এই প্রশ্নগুলোর উত্তরও লিখবে, আর আগে একটা শখ দিলাম সেই শখটাও পূরণ করবে, করে অবশ্যই তোমরা আমার কাছে বাড়ির কাজ হিসেবে আমার কাছে অবশ্যই পাঠাবে। কাজ শেষ করার পর তুমি তোমরা আমাদের কাছে
আমার কাছে কাজগুলো পাঠাবে শিক্ষার্থী, এবং সেই সঙ্গে তোমরা এগুলো সংরক্ষণে রাখবে, স্কুল করলে অবশ্যই তোমার স্যারকে এগুলো দেখাবে। তো বন্ধুরা, তাহলে আজকে তোমাদের জন্য আমার এই ছিল, আর পরবর্তীতে আবার এই বিজ্ঞান বিষয় নিয়ে, তৃতীয় শ্রেণী বিজ্ঞান নিয়ে আবার তোমাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী।